তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা আজকে কিন্তু চলে এসেছি সিটি কলেজের ওয়েবসাইটে এবং সিটি কলেজের কিন্তু উইশ লিস্ট আছে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমরা ইউজি অ্যাডমিশন লিঙ্ক 2022-2023 উপর ক্লিক করার পর তোমরা কিন্তু অ্যাডমিশন পোর্টালে চলে যাবে এবং এর নিচে একটু স্ক্রল করে আসলে তোমরা দেখতে পাবে মেরিট লিস্ট সেকশন। এই মেরিট লিস্ট সেকশনে ক্লিক করলে দেখো আজকে কিন্তু 19 তারিখ এবং আজকে কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমাদের উইশ লিস্ট, যারা কিন্তু 16 তারিখ থেকে কিন্তু উইশ করেছিল 18 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। তাদের লিস্টটা আমি ফাইনাল লিস্ট এবং উইশ লিস্টের মধ্যে থেকে তোমাদের ডিফারেন্সটা আজকে দেখিয়ে দেবো। সবার প্রথমে দেখো উইশ লিস্টে আমরা দেখে নিচ্ছি। দেখো উইশ লিস্টে প্রত্যেকটা যে ক্যাটাগরি যে ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু সমস্ত যতগুলো করে যতজন করে অ্যাকচুয়ালি উইশ করে সব কিছু কিন্তু নাম্বার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। আমি সাপোজ হয়তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্টেন্সি যে অনার্স এখানে রয়েছে, এখানে কিন্তু 3,354 জন অ্যাপ্লাই করেছে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি। আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করলেই কিন্তু আমার সামনে দেখো পুরো পেজটা কিন্তু যারা অ্যাপ্লাই করেছে সমস্ত কিছু কিন্তু খুলে গেছে এবং তোমাদের সমস্ত কিছু কিন্তু ফর্ম নাম্বার মেরিট মার্কস সব কিছু রয়েছে। এবারে এখানে কিন্তু অনেকজনের তো নাম রয়েছে, এর মধ্যে থেকে তোমাদের নামটা কিভাবে খুঁজে বার করবে সেটা তোমাদের সহজ উপায় আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। দেখো তোমরা এখানে একটা 3-ড্যাশ একটা অপশান পাবে, এই 3-ড্যাশ অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে আসবে কিন্তু ফাইন্ড ইন পেজ বলে একটা অপশান। এখানে ক্লিক করার পর তোমাদের নামটা কিন্তু এখানে জাস্ট লিখবে, আমি র্যান্ডমলি একটা নাম লিখছি, জানি না এর মধ্যে আছে কি না, দেখছি জাস্ট ট্রাই করে। দেখো এখানে কিন্তু চলে এসছে, আমি একটা নাম লিখেছি, এখানে কিন্তু নামটা চলে এসছে, সেটা কিন্তু 308-এ রয়েছে, এখানে চলে এসছে। এখানে 3,000-এর ওপর যেহেতু নাম রয়েছে তোমরা এইভাবে তোমরা ফুল নামটা লিখলে এখানে কিন্তু চলে আসবে। আমি র্যান্ডমলি একটা নাম লিখেছি, এখানে কিন্তু চলে এসছে এইভাবে তোমরা কিন্তু একটা এখানে যেহেতু নামটা পুরোপুরি আসেনি সেম, তবুও কিছুটা সেম এসছে বলে তবুও হলুদ হয়ে কিন্তু লেখাটা দেখিয়ে দিয়েছে। এবং তোমরা এইভাবে কিন্তু তোমরা পুরো নাম লিখে কিন্তু তোমরা চেক আউটটা করে নিতে পারবে ইজিলি, তোমাদের খুঁজে নিতে হবে না মেরিট ওয়াইজ। এবার দেখো তোমাদের সামনে আমি দেখাবো যে উইশ লিস্টটা ওদের করার কারণটা কী ছিল। দেখো অনেকে তো অ্যাপ্লিকেশান করেছে কিন্তু সবাইয়ের তো ইচ্ছা থাকে না কলেজে অ্যাডমিশন হওয়ার এই কলেজেই, তাই কারা কারা উইশ করেছে সেইগুলো আমি তোমায় দেখাচ্ছি। এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টেন্সি অনার্সের ক্ষেত্রে 3,354 জন এখানে এখানে কিন্তু উইশ লিস্টে গিয়ে রেজিস্ট্রেশন করেছিল উইশ লিস্টের জন্য। সেখানে আগে যেখানে অ্যাপ্লিকেশান কতজন ছিল সেটা আমরা দেখে নিচ্ছি ফাইনাল মেরিট লিস্টে। ফাইনাল মেরিট লিস্টে গিয়ে আমরা যদি দেখি অ্যাপ্লিকেশান কতজন করেছিল বা সবার নাম কতজন উঠেছিল, দেখো এখানে অ্যাকাউন্টেন্সি অনার্সে 7,807 জন, তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে হাফেরও কম, মানে তোমরা প্রায় 45% বলে উইশ লিস্টে মানে রেজিস্ট্রেশন করেছে আর অন্য কাউ কিন্তু করেনি, মানে 55% কিন্তু উইশ লিস্টে কিন্তু আবেদনই করেনি বা উইশ লিস্টে তোমরা যেটাকে বলে উইশ করা সেই উইশটা কিন্তু করেনি, ঠিক আছে, বা তারা উইশটা জানায়নি। তার মানে এতজন কিন্তু যদি অ্যাপ্লিকেশানের লিস্ট ওয়াইজ চলতো তাহলে অনেকগুলো মেরিট লিস্ট বার করতে হতো এবং অনেকটা আরও অনেক মানে কলেজের যে অ্যাডমিশন ইয়েটা সেটা কিন্তু এখান থেকে মডিফাই করে নেওয়া গেছে যে উইশ লিস্টটা বার করার পর। এই জন্য অ্যাকচুয়ালি কিন্তু উইশ লিস্টটা কিন্তু বার করা, যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আছে তাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি তাদের তাড়াতাড়ি অ্যাডমিশানটা ঠিকঠাক সময়ের মধ্যে ইন্টারভ্যালে কমপ্লিট করে নেওয়া যায় এবং তাড়াতাড়ি, ঠিক আছে। লিস্টে তোমার আজকে কিন্তু উইশ লিস্ট তাহলে বেরিয়ে গেছে এবং তোমাদের কিন্তু এবার যে অ্যাডমিশান অর্ডারগুলো ফার্স্ট অ্যাডমিশান লিস্ট সেকেন্ড অ্যাডমিশান লিস্ট ডিপেন্ডিং অন দ্য উইশ লিস্ট থেকে কিন্তু হবে এবং সেটা কিন্তু বের হতে চলেছে দেখো 21 তারিখ সন্ধ্যে 6টা থেকে কিন্তু তোমরা পাবলিশ হবে একটা একটা করে তোমরা মেরিট অর্ডার অনুযায়ী হবে। সো আশা করবো তোমার কাছে আজকের এই ভিডিওটা একটু হলে হেল্পফুল হবে, হেল্পফুল হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবো এবং তোমার বন্ধুবান্ধবের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।